কেন করেছি সেটা কি এখানে বলা প্রয়োজন? বলেন শুনি, বলেন। হ্যাঁ, সেটা না বলাই ভালো। একটা দল করা বা দল থেকে পরিবর্তন আর একটা দল করা, এটা সাংবিধানিক অধিকারও বটে। আমার ওটা রাইট আছে। আপনাকে আমি গালে এখন হাত দিলাম, কালকে বললাম যে না ভাই আপনাকে হাত দিব না, এতে কোনো অসন্তুষ্ট হবে? হতে পারে, এরকম সাংবিধানিক অধিকার। শোনেন, বড় বড় যারা রাজনীতিবিদ দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, সেই দেশের জনগণের স্বার্থে দল পরিবর্তন করে। যেরকম 1971 সনে আপনারা জানেন আমি সেনাবাহিনীর লোক, আমি পাকিস্তান আর্মির ক্যাপ্টেন ছিলাম। আমি সেখানে শপথ পাঠ করে যেখানে অফিসার হয়েছি, কিন্তু 71 সনে পাকিস্তান থেকে ভারত, ভারত থেকে সৈন্য নিয়ে বাংলাদেশে আমি যুদ্ধ করেছি। পাকিস্তানের তো বলবি আমি বেইমানি করেছি। ইয়েস, পাকিস্তানের সঙ্গে আমার তৎকালীন আমার প্রয়োজন ছিল যুবক হিসাবে, হয়তো আপনারা যুবক থাকলে ওই সময় যেতেন আমার মুক্তিযুদ্ধ করা। এই জন্য আমি বেইমানি তাদের সঙ্গে করতে পারি, আমার দেশের জনগণের সঙ্গে করিনি।